বিশেষ অভিনন্দন দিচ্ছি ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়কে, তারা সুন্দরভাবে এই প্রতিযোগিতার হোস্টিং করছে। খোখো খেলা আমাদের গ্রাম বাংলার খেলা, আর উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের ডালিমগাঁয়ে স্টেট লেভেলের চ্যাম্পিয়নশিপ খেলা হচ্ছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। কেন, আমি মনে করি যে এই ধরনের প্রতিযোগিতা যদি বিভিন্ন জেলায় জেলায় হয় তাহলে এই খেলা আগামী দিনে আরো পরিচিতি পাবে, আর আমাদের ছোট গ্রাম থেকে হিডেন ট্যালেন্ট যেটা আছে, অনেক প্রতিভা আছে, তারা উঠে আসবে। আজকে আমি মনে করি শিক্ষা জগতে ভালো ফল করলে যেমন সুনাম আছে, যেমন খ্যাতি আছে, আমি মনে করি স্পোর্টসেও সেই সুনাম আর সেই খ্যাতি রয়েছে, হয়তো স্পোর্টসে একটু বেশি রয়েছে। কেননা যে কোনো ইভেন্টে আমরা একটা এক্সাম্পল সেট করি, কেউ যদি অনেস্টি ডেডিকেশনের সাথে কাজ করে, ডিসিপ্লিন ওয়েতে কাজ করে, আমরা বলি দ্যাটস লাইক এ স্পোর্টসম্যান স্পিরিট। তো এই স্পোর্টসম্যান স্পিরিট মানে যারা আপনারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন, এই স্পোর্টসে চারটে জিনিস খুবই প্রয়োজনীয় যেটা প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে থাকে, সেটা হচ্ছে টি ফর ট্যালেন্ট, এস ফর স্ট্রেংথ, ডি ফর ডিসিপ্লিন অ্যান্ড আই ফর ইন্টেলিজেন্সি। আজকে এই চারটে যদি ট্যালেন্ট আর ইন্টেলিজেন্স আর ডিসিপ্লিন আর স্ট্রেংথ যদি থাকে যে কোনো খেলায়, আমাদের যারা খেলায় পার্টিসিপেট করে তাদের পারফরমেন্সটা অনেক ভালো হয়ে যায়। তো আমি আমার খুদে ভাইদের বলবো, এই প্রতিযোগিতা আছে, একটা টিম হয়তো জিতবে, কিন্তু আমি আশা করব আপনারা নিজেদের সবাই 100% দিবেন, একটা খুব ভালো প্রতিযোগিতা এখানে হবে। আর আপনাদেরকে দেখেও এখানকার যারা এলাকাবাসী ছোট ভাইরা আছে হয়তো অনুপ্রাণিত হবে, আগামী দিনে তারাও হয়তো পার্টিসিপেট করবে। আর হয়তো আজকে তোমাদের এখানে দেখছি, কালকে হয়তো আমরা টিভির পর্দায় জাতীয় গেমসে দেখবো, পরে হয়তো ন্যাশনাল গেমে ইন্টারন্যাশনাল গেমসেও আমরা হয়তো তোমাদেরকে দেখতে পারবো। তো তোমাদেরকে সকলকে অল দ্য বেস্ট, তোমরা খুব ভালো করে পারফরমেন্স করো, কে জিতবে কে হারবে সেটা বড় কথা না, পার্টিসিপেট করাটা বড় কথা, আর নিজের 100% দেওয়াটা বড় কথা। যেমন কানাইয়ারা বললেন যে এখানে কোঅর্ডিনেটর রয়েছেন, অবজারভাররা রয়েছেন, তোমাদের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে বেছে নিয়ে আগামী দিনে ইন্ডিয়া মিট হবে, সেখানে তোমরা হয়তো স্থান পাবা। সবাইকে অনেক অনেক